আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমরাও অনেক ভালো আছি। আর সবাইকে জানাই রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছা, যেহেতু রমজান মাস চলে এসেছে। তো এই রমজান মাস উপলক্ষে ও রমজান মাসের জন্য আমরা কিছু বাজার করেছি, আর কী কী বাজার করেছি সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাকেট, এই যে এই সব প্যাকেটে আমি বাজার করে এনেছি আজকে রমজান মাসের জন্য। আর আমি কিন্তু একটু বেশি বেশি বাজার করেছি আজকে, কারণ আমরা মেয়েরা এই রমজান মাসে অনেক বেশি বিজি হয়ে থাকি, আর এই ব্যস্ততার মাঝেও যদি একটু সময় বাঁচানো যায় সেই চেষ্টাই করে থাকি। তো আজকে আমি অনেক কিছুই বাজার করেছি, আর চেষ্টা করেছি যত সম্ভব, মানে যত দূর সম্ভব সব কিছু কেনাকাটা করার জন্য, আর বাকি যেগুলো আছে ওগুলো মাঝে মাঝে টুকিটাকি করব। তো এই যে এখানে কিছু পাঁপড় নেওয়া হয়েছে, আর কিছু এলাচ নেওয়া হয়েছে, আর এখানে কিছু জিরাও নিয়ে নিয়েছি। আসলে রমজান মাসে আমাদের সব কিছু একটু বেশি বেশি খরচ হয়ে থাকে, আর এগুলো যদি হাতের কাছে সব কিছু রেডি থাকে তাহলে আমরা আসলে অনেক স্বস্তি পাই। তো আমি সব কিছু একটু বেশি বেশি নিয়েছি, যাতে সব কিছু একবারে মশলা করে রেডি করে রাখবো। আর এখানে আমি কিছু ছোলা নিয়ে নিয়েছি, এটা রোজার জন্য। আর এখানে এখানে নুডলস নিয়ে নিয়েছি একটা, আর এই যে আমি লাচ্ছা সেমাই নিয়েছি, আর এখানে হচ্ছে ছোলার ডাল, আর এখানে মুসুরির ডালও কিনেছি, এই যে দেখতে পাচ্ছেন 2 প্যাকেট। আর কিছু সবজি নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন বেগুন, আর এখানে কিছু ফ্রুটস আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল আছে, আর সেই সাথে কমলা লেবুটাও আছে। আর এখানেও আমি মালটা নিয়েছি, আর এখানে আছে কিছু কলা, আর এখানে আছে কিছু রসুন। আর এটার ভিতরে চিংড়ি মাছ, আর এটার ভিতরে আছে গরুর মাংস, এখানে আমি 2.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর এইটার ভিতরে কিছু ইয়োগার আছে, আর আরেকটা নিয়ে নিয়েছি ঘি, এটা হচ্ছে 500 গ্রামের একটা বোতল আর কি, আমি নিয়েছি ঘি, আর একেবারে খাঁটি ঘি, এখানেও অনেক ভালো খাঁটি ঘি পাওয়া যায়। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 4 লিটার, এটা লিকুইড দুধ। আর এখানে 1 বক্স স্ট্রবেরি নিয়েছি, আর আমার মেয়েরা কিছু ওদের পছন্দ অনুযায়ী নিয়েছে, এই যে বের করতেছি, এখানে এই যে এখানে লাবাং আছে, লাবানাপ, আর সেই সাথে আছে এই যে পুডিং, আর আছে স্ট্রবেরি ইয়োগার, আর এখানে কিছু সসেস আছে, আর এই যে এখানে জুস। এখানে আমি আসলে আলাদা আলাদাভাবে নিই না, এটা একটা প্যাকেটের একটা অফার ছিল, 3টা জুস একসাথে, একটা অ্যাপেল জুস, একটা অরেঞ্জ, আর একটা মিক্সড ফ্রুটস। আর আমার মেয়েরা কিছু মিল্ক শেক নিয়েছে। আর এখানে রোজার সব থেকে বেশি প্রয়োজনীয় এই যে সুলার ডালের বেসন, আর এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি। আসলে আমরা যখন বাজার করতে গিয়েছিলাম এখানে একটা বাঙালি দোকান ছিল, সেই দোকানে আসলে গ্রোসারি থেকে আসলে বাংলাদেশের অনেক জিনিস পাওয়া যায়, তো আমি বাংলাদেশের কিছু আলু পেয়েছিলাম, এই জন্য খুব খুশি হয়েছি যে আলুটা আসলে দিয়ে আলুচপ বানালে অনেক ভালো হয় বাংলাদেশেরটা দিয়ে, আর এখানকার আলু অতটা ভালো না। আর এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি, আর সেই সাথে কিছু কাঁচা মরিচ, তারপরে শসা নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে 30টি ডিমও নিয়েছি, আর এখানে আছে এই যে 1 বক্স রেড আঙুর নিয়েছি, আর এই যে এখানে রুই মাছ নিয়েছি, আমি 2টা রুই মাছ কিনেছি আজকে, আর 2টা মাছ মেবি 6 কেজি মতো হবে। আর এখানে কিন্তু বাংলাদেশের তুলনায় রুই মাছটা একটু কমই নেয়, এত বড় বড় মাছ, 2টা মাছ আমার 300 টাকা মতো করে কেজি পড়েছে। আর এখানে আমি কিছু ফ্রোজেন চিকেনের লেগ পিস নিয়েছি,
আগেও দেখিয়েছি 1 প্যাকেট, আমি 2 প্যাকেট লেগ পিস নিয়েছি, আর এখানে চিকেন ব্রেস্টও নিয়েছি 1 কেজি, আর ন্যাগেস নিয়েছি, আর এই যে সমুচা নিয়েছি। আসলে সমুচাটা আমার মেয়েদের খুবই ফেভারেট, তো ওরা চায় যে ইফতারিতে সমুচা খাওয়ার জন্য। আর এই যে এখানে আমি একটা রো আবজা নিয়েছি, আর এই রো আবজাটা কিন্তু আমি অফার প্রাইজে নিয়েছি। আর এখানে কিছু মূলা নিয়ে নিয়েছি, আর এখানে একটা লাউ নিয়েছি সবজি, আর এখানে বেসনটা আমি একটা দোকান থেকে লুজ নিয়েছিলাম, আর আবার প্যাকেটটাও নিয়েছি, দেখি কোনটা ভালো হয়। আর এই যে এখানে আমরা 20 কেজি, না সরি 10 কেজি আটা নিয়ে নিয়েছি, হোয়াইট আটা। এই তো এই ছিল আজকে আমাদের বাজার সদাই। তো মোটামুটি মানে যাতে খুব বেশি বাইরে যাওয়া না লাগে, যার জন্য একবারে অনেক কিছু কিনেছি, আর এগুলো সব আমি স্টোর করে রাখবো, যেগুলো ফ্রোজেন আইটেম এগুলো ডিফে রাখবো। আর সবজি কিছু আসলে মাঝে মাঝে কিনতে হবে, আর এগুলো যতদিন যায় আর কি, তো রোজার মেশে আসলে ব্যস্ততার কোনো কমতি থাকে না, যার জন্য সব কিছু একটু বেশি বেশি কিনে এনেছি। তো এইগুলোই ছিল আজকের বাজার রোজার জন্য। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আরও কিছু বাজার কিন্তু আমি করেছি আস্তে আস্তে করে, আর সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না, আজকেই যেগুলো বাজার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।